1970 13 নভেম্বর প্রলয়ঙ্কারী এক ঘূর্ণিঝড় আঘাত হানে তৎকালীন পূর্ব পাকিস্তানের ভোলাই। মারা যায় প্রায় 5 লক্ষাধিক মানুষ। স্মরণকালের ইতিহাসে দক্ষিণ এশিয়ার ভয়াবহতম এই দুর্যোগে হাহাকার নেমে আসে গোটা পূর্ব পাকিস্তানে। খাদ্য আর আশ্রয়ের অভাবে বাড়তে থাকে মৃতের সংখ্যা। এ সময় দুর্গত মানুষের কল্যাণে উদ্যমী কয়েকজন তরুণ হেল্প নামের একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের মাধ্যমে ঘূর্ণিঝড় উপদ্রুত মনপুরা দ্বীপে তারা ব্যাপক ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম চালান। এই মহতি উদ্যোগের নেতৃত্ব দেন ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করা 34 বছর বয়সী এক টকবগে বাঙালি যুবক। এর মাত্র 4 মাস পর শুরু হয় মুক্তিযুদ্ধ। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে এই যুবক আবার ফিরে যান ইংল্যান্ডে। না, যুদ্ধে প্রাণ হারানোর ভয় নয়, বরং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি নেতাজি সুভাষ বোসের ভূমিকায় অবতীর্ণ হন। ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সমর্থন আদায়, তহবিল সংগ্রহ এবং জনমত গঠনের কাজে আত্মনিয়োগ করেন তিনি। মুক্তিযুদ্ধের পর তিনি আবার ফিরে আসেন সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে। ফিরে এসে দেখেন আরেক হাহাকার। 70-এ আঘাত করেছিল প্রকৃতি, 71-এ আঘাত করেছে মানুষরূপী একদল নরপিশাচ, লণ্ডভণ্ড করে দিয়েছে গোটা দেশ। কিন্তু রক্তে যার দেশ এবং মানুষের জন্য অকৃত্রিম ভালোবাসা, তিনি কি বসে থাকতে পারেন? যুবক আবার নেমে পড়লেন ত্রাণ কার্যক্রমে। এবার শুধু তহবিল সংগ্রহ নয়, লন্ডনে নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন মানবতার কল্যাণে। ফ্ল্যাট বিক্রির অর্থ নিয়ে ছুটে গেলেন যুদ্ধবিধ্বস্ত সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল সাল্লা এলাকায়। এই ত্রাণ কার্যক্রমের ধারাবাহিকতায় 1972 সালের ফেব্রুয়ারি মাসে গড়ে তোলেন আরও একটি সংগঠন, যার নাম ব্র্যাক। বলার অপেক্ষা রাখে না বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংগঠন ব্র্যাক। বিশ্বব্যাপী লক্ষাধিক কর্মী নিয়ে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে মানবতার সেবায় কাজ করে চলেছে, আর সাথে বহন করছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। বর্তমানে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মিয়ানমার, উগান্ডা, তানজানিয়া, দক্ষিণ সুদান, লাইবেরিয়া, সিয়েরোলিয়ন, হাইতি এবং ইন্দোনেশিয়ার প্রায় 13 কোটির অধিক মানুষের শিক্ষা, জনস্বাস্থ্য, ত্রাণ এবং অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে ব্র্যাক। এই ব্র্যাক কর্মযজ্ঞের যিনি মহানায়ক, তিনি সেই 70-এর মানবতার কল্যাণে ঝাঁপিয়ে পড়া 34 বছরের যুবক স্যার ফজলে হাসান আবেদ। এই কিংবদন্তি বাঙালি 1936 সালের 27 এপ্রিল বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন। পাবনা জেলা স্কুল থেকে 1952 সালে ম্যাট্রিকুলেশন এবং 1954 সালে ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। সেই বছরেই 18 বছর বয়সে আবেদ ঘর ছেড়ে বিদেশে পাড়ি জমান উচ্চশিক্ষার জন্য। ভর্তি হন ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার বিভাগে। কিন্তু এখানে ভর্তি হওয়ার পরই আবেদ অনুধাবন করেন পূর্ব পাকিস্তানে জাহাজ নির্মাণ শিল্পের উল্লেখযোগ্য ক্ষেত্র তখনও তৈরি হয়নি, তাই উচ্চশিক্ষা সম্পূর্ণ করে দেশে ফিরে এই ক্ষেত্রে ক্যারিয়ার গড়া খুবই কঠিন হবে, সুতরাং তাকে আরও বড় কিছু চিন্তা করতে হবে। তাই নেভাল আর্কিটেকচার পড়া বাদ দিয়ে লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসে ভর্তি হন। 1962 সালে এখান থেকেই তিনি প্রফেশনাল কোর্স সম্পূর্ণ করেন। শিক্ষাজীবন শেষে দেশে ফিরে এসে ফজলে হাসান আবেদ শেল অয়েল কোম্পানিতে যোগদান করেন। কাজের প্রতি নিষ্ঠা এবং দক্ষতার বলে দ্রুত পদোন্নতি পেয়ে তিনি প্রধান অর্থনৈতিক কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন। এখানে কর্মরত অবস্থায় 1970 সালে ভোলায় সেই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত আনলে তিনি ত্রাণ কার্যক্রমে আত্মনিয়োগ করেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি আর শেল অয়েল কোম্পানির কাজে ফিরে যাননি। বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন, সামাজিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ফজলে হাসান আবেদ অর্জন করেছেন র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, ওয়াইজ এডুকেশন অ্যাওয়ার্ড, জাতিসংঘ উন্নয়ন সংস্থা পুরস্কার, গেটস ফাউন্ডেশন পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, লিও তলস্তয় আন্তর্জাতিক স্বর্ণপদক, বিশ্ব খাদ্য পুরস্কার, শিক্ষাক্ষেত্রে নোবেল খ্যাত ইয়াইদান পুরস্কার সহ মোট 21টি উল্লেখযোগ্য আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা। দারিদ্র বিমোচন এবং দারিদ্রের ক্ষমতায়নে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে সম্মানজনক নাইটহুড উপাধিতে ভূষিত করেন। এরপরই তার নামের পূর্বে যুক্ত হয় সম্মানসূচক স্যার শব্দটি। এর মধ্য দিয়ে আমাদের প্রিয় বরেণ্য ফজলে হাসান আবেদ
বিশ্ববাসীর কাছে হলেন স্যার ফজলে হাসান আবেদ। পৃথিবীর বিভিন্ন দেশের 11টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় তাকে প্রদান করেছে সম্মানসূচক ডিগ্রি। দীর্ঘ কর্মজীবনে স্যার ফজলে হাসান আবেদ 25টির অধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ 2001 সালে ব্র্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা পদ থেকে আনুষ্ঠানিক কর্মজীবনের অবসর নেন। এরপর তাকে করা হয় ব্র্যাকের চেয়ারম্যান। এই পদে থেকে 2019 সালে 83 বছর বয়সে কর্মক্ষেত্রের সকল দায়িত্ব থেকে পুরোপুরি অব্যাহতি নেন তিনি। এই বছরেই 20 ডিসেম্বর 2019 শুক্রবার পৃথিবীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যার ফজলে হাসান আবেদ। এ যেন রূপকথার মতো, কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পরেই জীবন অবসান হল, যেন মৃত্যু তার অবসর নেওয়ার অপেক্ষায় ছিল। 83 বছর বয়সে মৃত্যুকালে স্যার ফজলে হাসান আবেদ স্ত্রী, এক কন্যা, এক পুত্র, 3 নাতিনাতনি এবং বিশ্বব্যাপী লক্ষাধিক কর্মী রেখে গেছেন। এই গ্রহের 120 মিলিয়ন সেবা গ্রহীতা বা সুবিধাভোগী। এই কিংবদন্তি বাঙালির প্রয়াণে আমি মোস্তাফিজুর রহমান জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।